সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো, এবং নিয়মিত মাস্ক ব্যবহার করছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, এবং এই কোভিড-19 মোকাবেলায় আমরা সতর্ক থাকব কিন্তু আতঙ্কিত হব না। আমরা দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, পূর্ণিমা এবং ঈদে মিলাদুন্নবীর ছুটি শেষে নতুন করে আবার শ্রেণী কার্যক্রম পরিচালিত হচ্ছে। চলো আমরা আজকের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করি। তো শিক্ষার্থীরা, শুভ সকাল। রাঙামাটি সদর মাধ্যমিক অনলাইন স্কুল কার্যক্রমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রাণেশ মজুমদার, সহকারী শিক্ষক শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সদর, রাঙামাটি পার্বত্য জেলা। আমি আজ অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশ থেকে পাঠদান করব। আমাদের আজকের পাঠ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত পড়ে পাওয়া গল্পটি। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলতে পারবে, নতুন শব্দগুলোর অর্থ বলতে পারবে, কর্তব্যপরায়ণতা ও নৈতিক চেতনা ব্যাখ্যা করতে পারবে। চলো আমরা প্রথমেই লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জেনে নিই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালের 12 সেপ্টেম্বর 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাকপুর গ্রামে। তার বাল্য কৈশোরকাল কেটেছে দারিদ্র্যের মধ্যে। মাতার নাম মৃণালিনী দেবী, পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পেশা ছিল কথকত পৌরোহিত্য। অর্থাৎ মামার বাড়িতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার বাবার পেশা ছিল পৌরোহিত্য, মানে হচ্ছে হিন্দু ধর্মে যারা পূজা পার্বণ করে তাদেরকে পৌরোহিত বলা হয়। শিক্ষাজীবন কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়াকালে তার প্রথম স্ত্রীর মৃত্যু ঘটলে শিক্ষা অসমাপ্ত থাকে এবং পেশা হিসেবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শিক্ষকতা সহ নানা পেশায় জীবন অতিবাহিত করেন। সাহিত্য সাধনা, অর্থাৎ তার লেখা পথের পাঁচালী, অপরাজিতা এই উপন্যাস দুটি তার শ্রেষ্ঠ কীর্তি, যা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় বা তার রচনায় জীবনের আনন্দ খুঁজে পেয়েছিলেন। তার রচিত সাহিত্যে প্রকৃতি ও মানব জীবনে এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তা সমন্বিত হয়েছে। তার সাহিত্যে প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন আচরণের সজীবন নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে। তার সাহিত্য সাধনার মধ্যে উল্লেখযোগ্য রচনা হচ্ছে উপন্যাস আরণ্যক, ইছামতি, গল্পগ্রন্থ হচ্ছে মেঘমল্লার, মৌরী ফুল, কিশোর উপন্যাস হচ্ছে চাঁদের পাহাড়, মিস মিদের কবচ, হীরামানিক, জলে ইত্যাদি। এই মহান লেখককে আমরা 1950 সালের 1 নভেম্বর হারাই, অর্থাৎ 1950 সালের 1 নভেম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। আমি এই গল্পের কিছু অংশ পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা, বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে, দু একটা গরু আমরা দেখলাম ভেসে যেতে, অম্বরপুর চরের কাপালেরা নিরাশ্রয় হয়ে গেল, নদীর চরে ওদের ছোট ছোট ঘর বাড়ি সেবারও দেখে এসেছি। কি চমৎকার! পটলের আবাদ, কুমড়োর ক্ষেত, লাউ কুমড়োর মাচা ওদের চরে, দু পয়সা আয়ও
হয়তো তরকারি বেচে। কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ, কোথায় গেল তাদের বাড়ি ঘর? আমাদের ঘাটের সামনে নিয়ে আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম। সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কাপালের সর্বশান্ত হয়ে গিয়েছে। একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো। বাবা বসে হাত বাক্সের সামনে নিয়ে জমাজমির হিসেব দেখছেন। গ্রামের ভাদুই কুমুর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে, আরো দু একজন প্রজা এসেছে খাজনা পত্রটি দিতে। আমরা দুভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি। এমন সময় একটা লোক এসে বলল, দণ্ডবত হই ঠাকুরমশায়। বাবা বললেন, এসো, কল্যাণ হোক। কোথা থেকে আসা হচ্ছে? আজ্ঞে, অম্বরপুর থেকে, আমরা কাপালে। বসো, কি মনে করি, আমাক তামাক খাও সাজ। লোকটা তামাক সেজে খেতে লাগলো। সে এসেছে এক গায়ে চাকরির খোঁজে, বন্যায় নিরাষ্ট্র হয়ে নির্বিষ খোলার গোয়ালাদের চালাঘরের সপরিবারে আশ্রয় নিয়েছে। এই বর্ষায় না আছে কাপড়, না আছে ভাত। দুয়ারে ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে, সেও এবার ফুরিয়ে এলো। চাকরি না থাকলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে। শিক্ষার্থীরা, তোমরা এই গল্পটি কয়েকবার পড়বে এবং যত পড়বে ততই বিষয়বস্তু সম্পর্কে আরো পরিষ্কার ধারণা লাভ করবে। আমরা কিছু নতুন শব্দের অর্থ জেনে নিই। বিচুলি গাদা অর্থ হচ্ছে ধানের খড়ের স্তূপ। নাট মন্দির অর্থ হচ্ছে দেব মন্দিরের সামনের ঘর যেখানে নাচ গান হয়। গহনা অর্থ হচ্ছে অলংকার, যেগুলো মহিলারা বা মেয়েরা পরিধান করে থাকে। বোষ্টম অর্থ হচ্ছে হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব। তোমরা পাঠ্য বই আরও কিছু শব্দ অর্থ পাবে, সেগুলো ভালো করে দেখে নেবে এবং শিখে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন পাঠ স্টেশনে যাই। কাল বৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরো অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছে। বেলা বেশি নেই, বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড়। সে হঠাৎ কান খাড়া করে বললে, ও শোন। আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম, কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কি রে? বিধু আমাদের কথার উত্তর দিল না। এই গল্পটি লেখক তার ছেলেবেলার কথা বর্ণনা করছেন লেখকের ভাষায়। সেখানে সেই ছেলেবেলায় তাদের সঙ্গী সাথী ছিল বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরও অনেকে। তাদের নদীর ঘাটে স্নান করার জন্য বা গোসল করার জন্য গিয়েছিল দিনের শেষ ভাগে। এই তাদের বন্ধু বান্ধবদের মধ্যে বিধু ছিল সবচেয়ে বড় এবং অভিজ্ঞ, যা আমরা পরবর্তীতে জানতে পারব। সে কান খাড়া করে কিছু একটা শোনার চেষ্টা করছিল। তখনও কান খাড়া করে রয়েছে, হঠাৎ আবার সে বলে উঠল, ওই ওই শোন, আমরাও এবার শুনতে পেয়েছি। দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়ো গুড়ো মেঘের আওয়াজ। তাই দেখে বালক দল কান পেতে মেঘের গুড় গুড় আওয়াজ। নিধু তাচ্ছিল্যের সঙ্গে বলল, ও কিছু না। বিধু ধমক দিয়ে বলে উঠল, কিছু না মানে? তুই সব বুঝিস কিনা? বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই জানিস? ঝড় উঠবে। এখন ঝড় মানে আম কুড়ানো। বাড়ুজ্যাদের মাঠের বাগানে চাঁপাতলের গ্রামে চাঁপাতলের আম এ অঞ্চলে বিখ্যাত, মিষ্টি কি এ সময় পাকে। ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি। অর্থাৎ এখানে বিধু যে মেঘে আওয়াজ শোনা যাচ্ছিল এবং সেটা সে শোনার চেষ্টা করছে এবং বাকি যারা ছিল তাদেরকে শোনার জন্য পরামর্শ দিচ্ছিল। এই সময় মেঘ উঠা বা পশ্চিম আকাশে মেঘ উঠার মানে হচ্ছে ঝড় উঠবে, আর বৈশাখ মাসে ঝড় উঠা মানে আম কুড়ানোর ধুম পড়বে। এখানে বলা হচ্ছে লেখকদের চাঁপাদল গ্রাম এ অঞ্চলে বাড়ুজ্যাদের মাঠের বাগানে যে আম বাগান, সে আম বাগান
খুবই মিষ্টি, এবং এই ঝড়ের মধ্যে সেগুলো কুড়াতে যাবে সবাই। আর যেহেতু মিষ্টি আম, এবং সেখানে ছেলে ছেলেদের বা ছেলে মেয়েদের এখানে ভিড় লেগে থাকেন, যে আগে গিয়ে পৌঁছতে পারে তারে যায়। সবাই বললাম তবে থাক, কিন্তু তখনও রোদ গাছ গাছপালার মাথায় দিব্যি রয়েছে। আমাদের অনেকের মনে সন্দেহ তখনও দূর হয়নি। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না, তবে বহু দূর আগত ক্ষীণ মেঘে আওয়াজ শোনা যাচ্ছে। এখানে বলা হচ্ছে যে আগে এখন যে লেখক এবং অন্যরা তখনও যে প্রকৃতির অবস্থা, অর্থাৎ তখনও মাথার উপরে গাছপালার রোদ ছিল এবং তাদের মনে সন্দেহ ছিল বিধু যেটা বলছে সেটা সত্যি কিনা, এবং এ সময় সে চা দূরে চাপাতলের তলা যাওয়ার ঠিক হবে কিনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিধু আমাদের সকল সংশয় দূর করে দিলে, যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে। সে জানিয়ে দিল যে সে নিজে এখনই চাঁপাতলের আমতলা যাচ্ছে, যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে। এরপর আর আমাদের সন্দেহ রইল না, আমরা সবাই ওর সঙ্গে চললাম। অর্থাৎ বিধু ছিল অভিজ্ঞ, এবং তার যে অভিজ্ঞতা সেটার প্রতি সকলের বিশ্বাস ছিল। এই জন্য সে বিধু বললে কেউ যাক আর না যাক সে চাঁপাতলের আমতলা যাচ্ছে, কারণ ঝড়ের পূর্বাভাস পেয়েছে এবং অন্যদেরকে যাওয়ার জন্য কেউ যেতে চাইলে তার সাথে যাওয়ার জন্য পরামর্শ দিল, এবং এদের যেহেতু বিদ্যুৎ আছে এবং সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিল। অল্পক্ষণ পরে প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। ভীষণ ঝড় ঝড় উঠল, কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে। বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো। ধুলোতে চারিদিকে অন্ধকার হয়ে গেল, একটু পরে ঠান্ডা হাওয়া বইল, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে চড়চড় করে ভীষণ বড় বড় আম বাগানের তলাগুলো ততক্ষণে ছেলেমেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে। অর্থাৎ বিদ্যুর কথা শেষ পর্যন্ত ঠিক হলো, কারণ বিদ্যুৎ ছিল বিজ্ঞ, এবং সত্যি সত্যি পশ্চিম আকাশ পশ্চিম দিক থেকে মেঘ কালো মেঘেরা আসতে লাগলো, এবং তখন ঝড় শুরু হয়ে গেল এবং চারদিকে অন্ধকার হয়ে গেল এবং ঠান্ডা বাতাস বইতে লাগলো, এবং যার কারণে ঝড় হওয়ার কারণে ওই আম বাগানে আমতলাতে আম গাছের তলাতে ছেলেমেয়েরা এসে জড়ো হয়ে গেল। আম ঝরছে শিলা বৃষ্টির মতো, প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম। আমরা যথেষ্ট আম কুড়ালাম, কুড়ুলাম আমের ভারে নুয়ে পড়লাম এক একজন। ভিজতে ভিজতে কেউ অন্যতলা চলে গেল, কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। আমি আর বাদল সন্ধ্যের অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি। পথে কেউ কোথাও নেই, ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে, পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ঢাল কোথাও থেকে উড়ে এসে পড়েছে, কাঁটাওয়ালা সাই বাবলা ডালে পথ ভর্তি কাঁটা, ফুটবার ভয়ে আমরা ডিঙ্গিয়ে পথ চলছি আধো অন্ধকারের মধ্যে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড অনেকগুলো শিলাবৃষ্টি যেভাবে পড়ে ওভাবে আম পড়তে লাগলো আম গাছ থেকে, এবং সবাই আম কুড়ালো এবং লেখক আম কুড়ালেন, এবং ভিজতে ভিজতে কেউ অন্য তলায় অন্য আম গাছের তলায় চলে গেলো, কেউ বা বাড়ি চলে গেলো, কারণ আমগুলো নামিয়ে আবার আসবে বলেন। লেখক এবং বাদল নদীর ধার দিয়ে বাড়ি ফিরছিল, পথে কেউ না পথ একেবারে খালি, এবং কিন্তু পথে পথে বড় বড় ডালপালা, অর্থাৎ ঝড়ে আসার পরে যে গাছে ডালপালা পড়েছিল পথে, এবং একটা নোনা গাছে ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছিল, এবং কিছু কাঁটাওয়ালা সাই বাবা বাবলা ডাল ছিল পথে, এবং এই কাঁটা যেন পায়ে না ফুটে যেন তারা ডিঙ্গিয়ে বা লাফিয়ে এই আধো অন্ধকারে চলছিল বাড়ির উদ্দেশ্যে। এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল।
আমায় বললে, দেখ তোরে তা জিনিসটা কি? আমি হাতে তুলে দেখলাম একটি টিনের বাক্স, চাবি বন্ধ। এ ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে ডবল টিনের বাক্স ক্যাশ বাক্স বলে থাকে। টাকা করে রাখে পাড়াগাঁয়ে, এ আমরা জানি। বাদল হঠাৎ উত্তেজিত হয়ে পড়ল, বললে, দেখি জিনিসটা, দেখ তো চিনিস, চিনি, ডবল টিনের ক্যাশ বাক্স, টাকা করে থাকে, তাও জানে, এখন কি করবে? সোনার গহনা থাকতে পারে, ভারী দেখছিস কেমন? তা তো থাকে, টাকা গহনা আছে এতে। অর্থাৎ বাদল একটা জিনিসের পায়ে হুচুটকে পড়ে গেল, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা একটা টিনের বাক্স যেটা তালা মারা, এবং এখানে পাড়াগাঁয়ে এই ধরনের টিনের বাক্সকে ক্যাশ বাক্স বলে থাকে, এবং এখানে টাকা করে এবং সোনা গয়না বা তথা অলংকার থাকে, এবং তারা পরখ করে দেখলো এটা অনেক ভারী এবং এতে টাকা গয়না আছে, এতে তারা অনেকটা নিঃসন্দেহ হলো। টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তেঁতুল তলায় বসে পড়লাম। দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে। আম যে প্রিয় বস্তু, এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি, তাও এক পাশে অনাদৃত অবস্থায় পড়ে রইল। থলেতে বা দৌড়ের বোনা গেঁজেতে, তা তো বটেই, কে জানবে আর এখন কি করা যায় বল। বাক্স তো তালাবদ্ধ, এখনই ইট দিয়ে ভাঙে যদি বলিস তো। ও না জানি কত কি আছে রে এর মধ্যে, তুই আর আমি দুজনে নেব, আর কেউ না, খুব সন্দেশ খাবো। তাহলে এখন তারা যেতে দোতলায় সে বাক্সটা নিয়ে বসে পড়ল, এবং কি করবে দুজনে সে ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছিল। তাদের যে প্রিয় আম, যে আম কুড়ানোর জন্য তারা এত কষ্ট করে এসেছে, এবং জল এবং ঝড়কে অগ্রাহ্য করে আম কুড়িয়েছে, সে আমের প্রতি তাদের আর কোনো আগ্রহ নেই, এবং সেগুলো অনাদরে পড়ে রইল। এখন তারা তাদের সব চিন্তা চেতনা এই নতুন বাক্সটিকে কীভাবে তালা ভাঙবে, এবং সেগুলো ভেঙে তার বিনিময়ে তারা খুব সন্দেশ কিনে খাবে, এবং তারা দুজনে এই জিনিসগুলো ভাগ করবে বলে সিদ্ধান্ত নিল। কিন্তু ঝড়ের ঝাপটা আবার এলো, আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম। তেঁতুল গাছের ভূত আছে সবাই জানে, কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে। অন্যদিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এই সময় এই গাছতলায় বসে থাকে। অর্থাৎ তেঁতুল গাছে যে ভূত থাকে এটা সবাই জানে, এবং তোমরা হয়তো শুনে থাকবে, কিন্তু অন্য সময় হলে তারা এই সময়ে তেঁতুল গাছের নিচে থাকতে পারত না, কিন্তু আজ একটা নতুন জিনিস পাওয়াতে সে উত্তেজনায় তারা এই তেঁতুল গাছতলায় বসে থাকলো। বাদল, শীতে কেঁপে মরছি, বাদল বলল, শীতে কেঁপে মরছি, কি করা যায় যাবে বল। বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না, তাহলে সবাইকে ভাগ দিতে হবে, সবাই জেনে যাবে, কি করবি? আমার মাথায় কিছু আসছে না রে, ভাঙে তালা, ইট নিয়ে আসি, তুই থাক এখানে। তাহলে তারা এই বাক্সটা বাড়ি নিয়ে যেতে রাজি নয়, কারণ বাড়ি নিলে সবাইকে ভাগ দিতে হবে এই ভয়ে তারা, এবং সেটা ভাঙার জন্য আগ্রহ প্রকাশ করল। না, তালা ভাঙিস নে, ভাঙলেই তো গেল, অন্যায় কাজ হবে তালা ভাঙলে, ভেবে দেখ, কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, তাকে ফিরিয়ে দেব বাক্সটা। বাদল ভেবে বলল, ফেরত দিবি? দেব ভাবছি, কি করে জানবে কার বাক্স? চল, সে মতলব বার করতে হবে, অধর্ম করা হবে না। এক মুহূর্তে দুজনের মনেই বদলে গেল, দুজনে হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত পাওয়ার কথা মনে আসতে আমাদের অদ্ভুত পরিবর্তন হলো। তাহলে তাদের মধ্যে এখন তারা চিন্তা করে বললো যে হয়তো এটা যদি কোনো গরিব লোকের হয়, তাহলে সে গরিব লোকের সে কষ্টে রাতে ঘুমাতে
পারছেন এবং তারা বাক্সটাকে ফেরত দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলো এবং তারা চিন্তাগুলো যদি ভেঙে ফেলে তাহলে সেটা অধর্ম হবে এবং তারা ধার্মিক হয়ে উঠলো এবং তারা বাক্সটা ফেরত দেবে এজন্য তাদের মনে একটা অদ্ভুত পরিবর্তন এলো এবং তাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করলো অর্থাৎ তোমরা যদি কোনো ভালো কাজ করো সহজে মনের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি জেগে ওঠে সেই অনুভূতিটা তাদের দুজনের মধ্যে দেখতে পাচ্ছি আমরা বাক্স নিয়ে জল ঝড়ে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি ফিরে এলাম বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসলো বাদলদের ভাঙ্গা নাট মন্দিরের কোণে বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন ঠান্ডা হাওয়ায় বইছে জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখী ঝড় বৃষ্টির পরে বাদলা নেমে গিয়েছে একটা চাপা গাছের ফোঁটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে এসেছে ব্যাং ডাকছে নরহরি বোস্টমের ডোবায় অর্থাৎ তারা তখন বাড়ি নিয়ে এসে সেটা রাখলো কোথায় বাদলদের বাড়ির ওইখানে একটা বিচুলি গাদায় অর্থাৎ খড়ের গাদা ছিল সেখানে বাক্সটা রাখলো এবং তারা যে সাঙ্গ পাঙ্গ ছিল সবাইকে নিয়ে একটা মিটিং বসলো কোথায় বাদলদের নাট মন্দিরে আর তখন বর্ষাকাল ঠান্ডা হাওয়া বইছিল এবং তারা একটা সিদ্ধান্তের আশা করল আমরা পরবর্তীতে গল্পটা যদি তোমরা পড়ো পড়ো তো দেখতে পাবে এই বাক্সটা তারা ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু তারা এই জন্য তারা একটা মিটিং এর সিদ্ধান্ত হলো যে তারা ঘুড়ির মতো করে কাগজ কাটবে এবং সেখানে তারা লিখে দিল আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করুন ইতি বিধু সিধু নিধু তিনি অর্থাৎ তারা একটা বিজ্ঞপ্তির মতো করে সেটা বিভিন্ন গাছের ঢালে বেলের আঠা দিয়ে লাগিয়ে দিল এবং যেন অন্যদের দৃষ্টি পড়ে মানে প্রকৃত মালিককে খুঁজে পাওয়ার জন্য এবং এই কিন্তু অনেক ভুয়া দাবিদার এসেছিল কিন্তু তারা বিভিন্ন প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারে নাই বলে সেটা সে বাক্সটা নিতে পারেনি কিন্তু আমি যখন তোমাদের আমি প্রথম শুরুতে যে পাঠদান করছিলাম বা পাঠ করে যাই সেখানে তোমরা দেখতে পাচ্ছ একজন কাপালি যারা অম্বরপুর গ্রাম থেকে এসেছিল সেই গ্রামের বৃদ্ধ যিনি চাকরির খোঁজে লেখকদের গ্রামে এসেছিল তার বাবার কাছ থেকে চাকরি প্রত্যাশা করছিল সেখানে আমরা দেখতে পাই এই এই বৃদ্ধা যিনি তার নির্বিষ খোলার হাট থেকে যাওয়ার সময় গরুর গাড়ি থেকে এই বাক্সটি হারিয়েছিলেন এবং সেখানে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য গয়না এবং আরো নগদ 50 টাকা ছিল ওই বাক্সে এবং সেটি হারিয়েছিল এবং আমরা দেখতে পাই পরবর্তীতে লেখক তথা এরা লেখকের সঙ্গীরা সবাই মিলে এই বাক্সটি প্রকৃত লোকের কাছে ফিরিয়ে দিয়েছিল এবং তারা তাদের যে ভালো কাজ মহৎ কাজ অর্থাৎ তাদের যে দায়িত্ববোধ অপরিণত বয়সে হলেও তাদের যে দায়িত্ববোধ সেটা তারা ফিরিয়ে দিয়েছিল যে শিক্ষার্থীরা এই গল্পের যে মূলভাব সে মূলভাবটি আমরা একটু পড়ে নিই এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থতে সংকলিত অর্থাৎ পূর্ববা গল্পটি মূল গ্রন্থের নাম ছিল নীলগঞ্জের ফালমন সাহেব ওইখান থেকে নেওয়া হয়েছে এই গল্পে কিশোরা কুড়িয়ে বা অর্থ সম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি বরং তারা তাদের বয়সের চেয়ে অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে লেখক দেখিয়েছেন বয়সে ছোট হলে কি হবে তাদের নৈতিক অবস্থানও বেশ দৃঢ় এই গল্পে কিশোরদের ঐক্য চেতনা যেমন পরিচয় পাওয়া যায় তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনা বোধও পাঠকের দৃষ্টি আকর্ষণ করে কিশোরদের এমন সততা নিষ্ঠা ও কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠরা অভিভূত
কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে তার উপর আস্থা স্থাপন করে। এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্র ফুটে উঠেছে এই গল্পে। শিক্ষার্থীরা আমরা দেখি কিছু মূল্যায়নের প্রশ্ন যায়, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জীবন অবসান ঘটে, অর্থাৎ কত সালে মৃত্যুবরণ করে? উত্তর হচ্ছে 1950 সালে। কাদের বাগানে আম কুড়াতে কাল বসে উপেক্ষা করে সবাই ছুটছিল? উত্তর আশা করি পারবে। উত্তর হচ্ছে বার্জদের। কালবৈশাখী মানে কি? কালবৈশাখী মানে হচ্ছে আম কুড়ানো। বালক দলের গুপ্ত মিটিং কোথায় বসেছিল? বাদলদের ভাঙ্গা নাট মন্দিরে। চাপাদল গ্রামের প্রতি সবার এত আগ্রহের কারণ কি? কারণ হচ্ছে চাপাতলের আমের প্রতি সবার এত আগ্রহের কারণ হচ্ছে আম খেতে অনেক মিষ্টি বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাছে হিসেবে দুজনে হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম, কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে এটা বাড়ির কাছে হিসেবে করবে। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করছি। আশা করি তোমরা আজকের কাজটি মোটামুটি বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।